নমস্কার বন্ধুরা জবাব ডেসাই নিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট নিয়ে যেখানে তোমাদের বলে রাখি নিয়োগটি করা হচ্ছে বিডিও অফিসের পক্ষ থেকে এর আগেও তোমাদের প্রচুর রকমের ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদেরকে গ্রুপ ডি এবং সুপার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এক্ষেত্রে তোমাদের বলে রেখি মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে মাধ্যমিক পাস তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে শুধু তাই নয় সাথে তোমার বয়সটা মিনিমাম আঠেরো বছর হতে হবে এবং এখানে যে সিলেকশন পদ্ধতি রয়েছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবার কোনো পোস্টে রিটেন টেস্টও রয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য এবং এখানে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো তোমাদের বলেছিলাম যে ধরনের পোস্ট রয়েছে একটা গ্রুপ ডি এবং সুপার এই যে তোমাদের সুপার পোস্ট তার জন্য তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই লিখিত পরীক্ষার সিলেবাস এবং নিয়ম সবটাই নোটিফিকেশানে বিস্তারিত দেওয়া রয়েছে সেটা একটু দেখে নাও তো বিষয় হচ্ছে বাংলা প্রাপ্ত নম্বর হচ্ছে পঁচিশ মান হচ্ছে এক ইংরাজি রয়েছে প্রাপ্ত নম্বর পঁচিশ প্রত্যেকটি মানে পঁচিশ নম্বর বলতে তোমার এখানে পঁচিশটা করে প্রশ্ন থাকবে এক নম্বর করে প্রশ্নের মান পাটিগণিত সেম পঁচিশটা প্রশ্ন মানে কি টোটাল একশোটি প্রশ্ন এক নাম্বার করে তাই টোটাল একশো নাম্বারের হচ্ছে পরীক্ষা হচ্ছে এবং প্রশ্নের যে ধরনটি সেটা অবজেক্টিভ মানে এমসিকিউ টাইপের প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার করে রয়েছে এরপরে দেখো কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না এটা একটা প্লাস পয়েন্ট এবার অবজেক্টিভ প্রশ্নে যদি একাধিক উত্তরে দাগ দাও তাহলে সেটা বাতিল বলে গণ্য করা হবে এবং পরীক্ষায় নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে এবং পরীক্ষার দিন যদি অ্যাডমিট বল পেন ছাড়া সামগ্রী কোনো সামগ্রী না নিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেবে না তো এখানে যা যা নিয়মগুলো বলা রয়েছে সেই নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে সেই নিয়ম পরিবর্তন করতে পারে কিন্তু অবশ্যই যা যা বলা রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে তো এটা গেলো তোমাদের সুপার পোস্টের জন্য নিয়মাবলী এবং এই সুপার পোস্টে তোমাদের রিটেন টেস্টটা হবে উনতিরিশে অক্টোবর উনতিরিশে অক্টোবর রিটেন টেস্ট হচ্ছে তার মানে কি দেখো রিক্রুটমেন্টটা কিন্তু কিন্তু ফার্স্ট হবে খুব ফার্স্ট রিক্রুটমেন্ট হবে এবার দেখো এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলা হচ্ছে আবেদন পত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় এখানে যে ব্লকটির নাম দেওয়া রয়েছে সেই ব্লকে তোমাকে দিতে হবে এবং তুমি কোন ব্লকের আন্ডারে কাজ করতে চাইছো সেটা মেনশন করে দিতে হবে তেসরা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত এবং অফিসের যে ছুটির দিনগুলো থাকে সরকারি নিয়মাফিক সেই দিনগুলো বাদ দিয়ে তোমাকে যেতে হবে তবে এবার সুপার পোস্টের আবেদনের জন্য তোমাকে আবেদনপত্র একটা কাগজে তোমাকে বলা রয়েছে যে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মৈথিলি সমষ্টি উন্নয়ন করুন মানে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মৈথিলি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে তোমাকে আবেদনপত্র জানাতে হবে আবেদনপত্রের সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ফটো একটি মোবাইল নাম্বার আবেদনপত্রের নিজের সম্পূর্ণ ঠিকানা আধার কার্ডের জেরক্স স্বাক্ষরিত মানে তোমার সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে তার সঙ্গে আরও কি কি লাগছে ভোটার কার্ডের জেরক্স সেটা সেলফ আটাস্টেড থাকবে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন মাধ্যমিক পাশের অ্যাডমিট মার্কশিট যেটা সেলফ আটাস্টেড উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স সেটা সেলফ আটাস্টেড গ্র্যাজুয়েশনের মার্কশিট যেটা সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে ন্যূনতম পঁচিশ বছর পঁচিশ বছর কোনো ঊর্ধ্বসীমা নেই এবং এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স হিসাব করাবে এবং পারিশ্রমিক মাসিক ছ হাজার টাকা গ্রুপ ডি বলেছিলাম সেখানে রাঁধুনি পোস্ট রয়েছে সেমভাবে আবেদনপত্রটি তোমাকে এই ব্লকের আন্ডারে দিতে হবে সেক্ষেত্রে আবেদন এখানে তোমাদের জাস্ট পাসপোর্ট সাইজের ফটো একটি মোবাইল নাম্বার নিজের সম্পূর্ণ ঠিকানা আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং রাঁধুনির অভিজ্ঞতা যদি থাকে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মিনিমাম আঠেরো বছর এটার ক্ষেত্রে হতে হচ্ছে এক সাত দু অনুযায়ী এবং পঁয়ত্রিশশো টাকা মাসিক বেতন এবার হেল্পার পোস্টও রয়েছে হেল্পার পোস্টের ক্ষেত্রেও তোমাদের সেমভাবে আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো চালু মোবাইল নাম্বার নিজস্ব সম্পূর্ণ ঠিকানা আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আঠেরো বছর মাসিক পারিশ্রমিক পঁচিশশো টাকা তো এখানে যা যা বলা রয়েছে দেখো সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তিতে মানে কন্ট্রাকচুয়াল বিসিসে নিয়োগ করা হবে তো একজন একাধিক পদের জন্য আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে এবং আবেদনপত্রকে অবশ্যই কোন বিদ্যালয় বা কোন পদে আবেদন করছে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সুপার পোস্টের জন্য একশো নম্বরে লিখিত এবং পঁচিশ নম্বরে ইন্টারভিউ রাঁধুনি এবং হেল্পারের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো রকম রিটেন টেস্ট হচ্ছে না এবং রাঁধুনি হেল্পার অবশ্যই স্থানীয় হতে হবে বাকি কিন্তু সুপার পোস্টের জন্য যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে তো আশা করি বোঝা গেল এবং এখানে তোমাদের লিখিত পরীক্ষার ডেটও দেওয়া রয়েছে ইন্টারভিউর সময়ও দেওয়া রয়েছে তো সুপার পোস্টে লিখিত পরীক্ষা উনতিরিশ নয় দু হাজার চব্বিশে হবে বেলা বারোটা থেকে দুটা পর্যন্ত তোমার সময় রয়েছে এবং তিরিশ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়া যাবে না আর ইন্টারভিউ হচ্ছে রাধুনি হেল্পার পোস্টের ইন্টারভিউ আঠাশে অক্টোবর সুপার পোস্টের জন্য ইন্টারভিউ হবে উনত্রিশে অক্টোবর কিন্তু লিখিত পরীক্ষা তোমার সেপ্টেম্বরেই হবে তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মৈথেলি ব্লক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে মানে তোমাদের এখানে ব্যাকওয়ার্ড উইকার সেকশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল তিন ধরনের পোস্ট রয়েছে এবং এখানে তার আন্ডারের যে বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়ে দেখো দুটি বিদ্যালয় নাম আছে সেই দুটি বিদ্যালয়ে প্রত্যেকটিতে তিনটি করে মানে তিন রকমের পোস্ট রয়েছে প্রত্যেকটির জন্য একটি করে পদ তো সেই মতো ভাগ করে দেওয়া রয়েছে এখানে যেই তোমার ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাকে অবশ্যই আবেদনপত্র জমা করতে হবে বারোই সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করবে ঠিকানা এখানে দেওয়া রয়েছে দেখো নোটিফিকেশানের শুরুতেও ঠিকানা রয়েছে এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে মেল আইডি রয়েছে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই জেনে নিতে পারো মেমো নাম্বারও দেওয়া রয়েছে নোটিফিকেশান তিরিশ তারিখে আউট হয়েছে তো এইভাবে কিন্তু এক এক করে বিভিন্ন রকম দেখো এখানে নোটিফিকেশানে কোনো রকম আবেদনপত্র ছিল না তো তোমরা ছেলে নিজেদের মতো করে একটা বায়োডাটা তৈরি করতে পারো যেখানে নিজেদের নাম পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশান সহ যাবতীয় যেমনটা হয় ঠিক সেই রকমই একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তোমরা যে কোনো ক্যাফে থেকে বের করে নিতে পারবে সেটা ফিল করে নিয়ে তোমরা জমা করবে তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজেদের ব্লকে মানে তোমাদের ভিডিও লোকাল ভিডিও অফিসের বা লোকাল তোমাদের যে ব্লক সেটার নাম অবশ্যই মেনশন করো তার সেই সমস্ত এলাকায় যখনই কোনো রকম ইনফরমেশান পাবো সবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে দেখো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ